নমস্কার, আমি অক্ষয়। মাই এক্সাম গুরু পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কে যে বিভিন্ন টপিক আছে তার মধ্যে ইলেকট্রিক কারেন্ট এবং ভোল্টেজ সম্বন্ধে আলোচনা করেছি। আজকে রিমেনিং পার্ট যেগুলো আছে অর্থাৎ রেজিস্ট্যান্স এবং আদার্স যে টপিকগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। সবাই শেষ অবধি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আগে ক্লাসে যেমন আমরা কারেন্ট এবং ভোল্টেজ সম্বন্ধে জেনেছিলাম, ভোল্টেজ কী করে, কোনো পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহকে বা তড়িতের প্রবাহ যেটা আছে সেটাকে হেল্প করে, পিছন থেকে ধাক্কা দেয়। রেজিস্ট্যান্স বা রোধ কী করে, ঠিক তার উল্টো। রেজিস্ট্যান্স বা রোধ আবার পরিবাহীর মধ্যে দিয়ে কী করে, তড়িৎ প্রবাহে বাধা দেয়। এই অন্তরক বা পরিবাহীর যে একটা ব্যাপার আছে, পরিবাহীর মধ্যে কী হয়, যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে তাদের আমরা যেমন পরিবাহী বলি, ওদের রোধ খুব কম, রেজিস্ট্যান্স কম কম হওয়ার কারণেই ওর মধ্যে দিয়ে কী হয়, খুব সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে। আবার যেসব পদার্থ অন্তরক বা অন্তরক পদার্থ আছে বা ইনসুলেটর যেগুলো আছে তাদের মধ্যে কী হয়, রোধ খুব বেশি, সেই কারণে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝতে পাচ্ছি কোনো পরিবাহী বা পদার্থের যে গুণের কারণে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহে সেটি বাধা দেয় তাকে আমরা পরিবাহী রোধ বা রেজিস্ট্যান্স বলি। রেজিস্ট্যান্সের একক কি, সিজিএস এবং এসআই দুটো পদ্ধতিতেই এদের একক ওহম। পরিমাপক যন্ত্র সবার জানা আছে, এর নাম ওহম মিটার। ওহম মিটার যন্ত্রের সাহায্যে আমরা পরিবাহী রোধকে পরিমাপ করি। এবার যেহেতু দেখলাম যে রেজিস্ট্যান্সের সাথে এর ইনভার্স প্রপোর্শন আছে, সেক্ষেত্রে ওহমের সূত্র অনুযায়ী যদি বলি, ওহমস ল অনুযায়ী কি বলে, ওহমস ল সম্বন্ধে আমরা জানতে পারি যে ইলেকট্রিক কারেন্ট ভোল্টেজের সাথে সমানুপাতি এবং ইলেকট্রিক কারেন্ট রেজিস্ট্যান্সের সাথে কি হয়, রেজিস্ট্যান্স আর কে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ডিনোট করি, ঠিক আছে, ব্যস্তানুপাতি। অর্থাৎ পরিবাহীর রেজিস্ট্যান্স বাড়লে সেখানে প্রবাহিত কারেন্টের পরিমাণ কম। এই দুটোকে যদি মার্জ করা হয় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই ভেরিজিয়াস ভি বাই আর, ভি সমানুপাতি, অর্থাৎ ভোল্টেজের মান যদি বাড়ে কারেন্টের পরিমাণও বাড়ে, এবং রেজিস্ট্যান্সের মান ব্যস্তানুপাতি, রেজিস্ট্যান্সের মান যদি কমে তো সেক্ষেত্রে কারেন্ট বাড়ে এবং রেজিস্ট্যান্সের মান বাড়লে কারেন্ট কমবে। ঠিক আছে, এটা আসল, তো এই ভি ইজ ইকুয়াল টু আই আর এইভাবেও লেখা হয়, বিভিন্ন নিউমেরিক্যালের জন্য এগুলো আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখে নিই বিভিন্ন কন্ডিশনে রোধ কীভাবে নির্ভর করে সেই প্রশ্নটা অনেক সময় দিয়ে থাকে, তো চলো দেখে নিই। ধরা যাক, কন্ডিশন লিখছি, কন্ডিশন ওয়ানে যদি একটা পরিবাহী আছে, ধরি এইভাবে একটা পরিবাহী আছে, একটা পরিবাহী আছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য ধরছি আমরা এল, যদি এই পরিবাহী দৈর্ঘ্য, এই যে লাল লাল কালারে মার্ক করলাম, এর যদি দৈর্ঘ্য এল হয় তো সেক্ষেত্রে কারেন্ট প্রবাহিত ধরলাম, কারেন্ট প্রবাহিত তার মধ্যে দিয়ে এর এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে যে তার মান আই ওয়ান শুরুতে। যদি এবার এর দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করি, এই যে পরিবাহী আছে লাল কালার যেটাকে ডিনোট করেছি, কন্ডিশন টু এ যদি আমরা দৈর্ঘ্যকে দ্বিগুণ করি, টুয়েল করে দিই, যদি আমরা দ্বিগুণ করি, অর্থাৎ এইভাবে যদি আমরা দ্বিগুণ করে দিলাম, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কারেন্টের মান অর্ধেক হয়ে যাবে, কারেন্টের মান অর্ধেক হয়ে যাবে। এটা কেন হলো, অর্থাৎ বুঝতে পারছি আমরা কারেন্টের মান অর্ধেক হলো মানে এখানে দৈর্ঘ্যের সাথে রেজিস্ট্যান্সের সমানুপাত আছে। মানে কি, এটা মানে বলতে চাইছি এটাই যে দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে ওই পরিবাহীর রেজিস্ট্যান্সও বাড়লো, সেই কারণেই তো রেজিস্ট্যান্স বাড়লো মানেই
আমাদের কারেন্ট কমলো, যেহেতু রেজিস্ট্যান্স এবং কারেন্টের মধ্যে ইনভার্স প্রপোর্শন আছে, ইনভার্স সম্পর্ক রিলেশন আছে। কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কমে, রেজিস্ট্যান্স কমলে কারেন্ট বাড়ে। তো এখানে বুঝতে পারছি যেহেতু দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে কারেন্ট কমলো, মানে কি রেজিস্ট্যান্স বেড়েছিল, তার মানে রেজিস্ট্যান্স এবং লেন্থের মধ্যে সমানুপাত রয়েছে। ঠিক আছে, এবার নাম্বার থ্রি কন্ডিশনে দৈর্ঘ্য ধরলাম সেমই আছে, দৈর্ঘ্য এলই আছে, কিন্তু এর যদি ক্রস সেকশন এরিয়া, এরিয়া আমরা এরিয়া শুরুতে ধরেছিলাম এই আছে, এরিয়া যদি আমরা এই লিখি, এ দিয়ে ডিনোট করি এরিয়া, এরিয়া বলতে কি এইটার যে প্রস্থচ্ছেদ আছে সেইটাকে বোঝাচ্ছি, এই যে এই ধরনের এই মোটা ছিল। ঠিক আছে, সেক্ষেত্রে কারেন্ট যদি ধরি আই টু, চার নম্বর কেসে দৈর্ঘ্য সেম রাখলাম, দৈর্ঘ্য এলই আছে, এরিয়াকে আমরা যদি ডবল করি, টু এ করে দিই, অর্থাৎ এরিয়া বলতে আমরা প্রস্থচ্ছেদটাকে বলছি, যে রেডিয়াসটাকে, সার যে রেডিয়াস আছে তারের, সেইটাকে যদি আমরা দ্বিগুণ করি, যে মোটা তার ইউজ করি, এটা যদি আমরা মোটা তার ইউজ করি, সেক্ষেত্রে দেখব কারেন্ট আগে যা প্রবাহিত হচ্ছিল আই টু, এখন যদি কারেন্ট আই থ্রি প্রবাহিত হয়, আই থ্রির ভ্যালু কিন্তু আই টু এর থেকে বেশি হবে, অর্থাৎ কারেন্টের পরিমাণ বাড়বে। যদি ক্রস সেকশনাল এরিয়া বা পরিবাহী যদি ক্ষেত্রফল আমরা বাড়াই, তো সেক্ষেত্রে কী হবে, ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কিন্তু বেড়ে যাবে। আগে যদি আই টু পাচ্ছিলাম আর এখন যদি আই থ্রি পাই, তো সেক্ষেত্রে বলবো আই থ্রির মান আই টু এর থেকে বেশি হবে, মানে এখন যে কারেন্ট পাচ্ছি আমরা সেটা বেশি হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছি এর একটাই কারণ, এদের মধ্যে ইনভার্স প্রপোর্শন আছে, রেজিস্ট্যান্স এবং ক্রস সেকশনাল এরিয়া যে আছে তাদের মধ্যে ইনভার্স রিলেশন আছে বলেই এটা হচ্ছে। কারণ এর যে যদি এরিয়া বাড়ে তো রেজিস্ট্যান্স কমছে, আর রেজিস্ট্যান্স কমছে বলে আমাদের কারেন্ট বাড়ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটোকে যদি কম্বাইন করা হয়, এই যে দুটো আছে এই দুটোকে যদি কম্বাইন করা হয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আর ভেরিজিয়াস এল বাই এ। এটা খুবই ইম্পর্টেন্ট, এই এই যে রিলেশনটা আছে সেইটা সবাই মনে রাখার চেষ্টা করবে, এর থেকে প্রশ্ন দেয়ই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই কনফিউশন, যে অনেক সময় দেয় যে কোনো পরিবাহীর দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো, সেক্ষেত্রে কারেন্টে কী পরিবর্তন হবে বা রেজিস্ট্যান্সে কী পরিবর্তন হবে, বা অনেক সময় দিয়ে দেয় যে কোনো পরিবাহীর ক্ষেত্রফল বাড়ানো হলো বা প্রস্থচ্ছেদ বাড়ানো হলো, ক্রস সেকশনাল এরিয়া বাড়ানো হলো, সেক্ষেত্রে কী হবে, দ্বিগুণ করা হলো, দ্বিগুণ করলে দ্বিগুণ হয়, মানে মানটা সেইভাবেই যত যেভাবে চেঞ্জ করা হয় সেভাবেই চেঞ্জ হয়, যদি দ্বিগুণ করা হয় দ্বিগুণ কমে বা দ্বিগুণ বাড়ে, সে লেন্থ এবং ক্রস সেকশনাল এরিয়ার উপর ডিপেন্ড করে। তো এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে, তো এই যে রিলেশন আছে সেক্ষেত্রে আমরা বলতে পারবো, যদি দেখতে পাচ্ছি লেন্থের সাথে রেজিস্ট্যান্সের সমানুপাত আছে, অর্থাৎ লেন্থ যদি বাড়ানো হয় মানে দ্বিগুণ যদি করা হয় তো রেজিস্ট্যান্সও দ্বিগুণ বাড়বে। ঠিক আছে, আবার দেখতে পাচ্ছি এরিয়ার সাথে রেজিস্ট্যান্সের সম্পর্ক উল্টো আছে, ইনভার্স প্রপোর্শন আছে, তো সেক্ষেত্রে যদি বলি যে ক্রস সেকশনাল এরিয়া দ্বিগুণ করা হলো, তো রেজিস্ট্যান্স কিন্তু দ্বিগুণ কমবে বা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এই যে চারটি কন্ডিশন আছে এটা সবাই মনে রাখার চেষ্টা করবে। এছাড়াও আরেকটা কন্ডিশন দেওয়া যেতে পারে, যদি ম্যাটেরিয়াল চেঞ্জ করা হয়, যে ধাতু যদি চেঞ্জ করা হয়, ধাতুর উপরেও কিন্তু নির্ভর করে, যদি কোনো একটা পার্টিকুলার পরিবাহী তামার তৈরি, ওইটাকে চেঞ্জ করে যদি একই দৈর্ঘ্যের এবং একই প্রস্থচ্ছেদের আমরা রূপোর তার ইউজ করি, সেক্ষেত্রে কি একই কারেন্ট পাবো? একদম না, এক্ষেত্রে আমরা বেশি কারেন্ট পাবো, কারণ আমরা জানি রূপো সবথেকে ভালো পরিবাহী, সবথেকে ভালো পরিবাহী নাম রূপো, তামার থেকেও সবথেকে ভালো। তো সেক্ষেত্রে পরিবাহীর ধাতুর মেটেরিয়াল কী আছে সেটার উপর আমাদের ডিপেন্ড করে যে আমাদের কারেন্ট কী ধরনের প্রবাহিত হবে। তো বিশেষ করে এইটা মনে রাখার চেষ্টা করবে সবাই, এই যে রিলেশনটা আছে আর ভেরিজিয়াস এল বাই এ, এইটা মনে রাখবে, তাহলে তোমাদের এই যে ডিপেন্ডেন্ট যেটা থাকে দ্বিগুণ করলে বা অর্ধেক করলে কী হয় সেটা মনে রাখার সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা তড়িৎ ক্ষমতা সম্বন্ধে একটু দেখিনি, তড়িৎ ক্ষমতা বলতে আমরা কী বুঝি, তড়িৎ ক্ষমতা বলতে বুঝি যে তড়িৎ ক্ষমতার একক কী, ওয়াট, তড়িৎ ক্ষমতার একক ওয়াট, ক্ষমতার একক আমাদের ওয়াট। তো তড়িৎ ক্ষমতা বলতে কোনো ওয়ান ওয়াটের যদি কোনো বৈদ্যুতিক সরঞ্জাম বা বৈদ্যুতিক যন্ত্র যদি এক ঘন্টা ধরে চলে সেটাকে আমরা বলি, তখন আমরা বলি কী বলি, ওয়াট আওয়ার, সেই ইউনিটকে আমরা বলি ওয়াট আওয়ার। ওয়ান ওয়াটের যদি কোনো বৈদ্যুতিক যন্ত্র বা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট এক ঘন্টার জন্য চলে তখন সেটাকে আমরা
वाट आवर यूनिटे डिनोट करी। एबार एक ही भावे जदि एक वाटर जगह जदि वन किलोवाटर कोनो माने जंत्र बा बैद्युतिक जंत्र एक घंटार जन्य चले सेटाके तखन आमरा बोलबो किलोवाट आवर। तो सेई क्षेत्रे आमादेर यूनिट हबे किलोवाट आवर, एटाके बीओटी बोले। বিওটি মানে নর্মাল যেটা আমরা সাধারণত আমাদের যে ইউনিট আছে যার সাহায্যে আমরা মানে আমাদের বৈদ্যুতিক যে বিল টিল আছে সেগুলো বিওটি ইউনিটে আমাদের আছে, ঠিক আছে। বিওটি অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, ঠিক আছে, এটাও মনে রাখার চেষ্টা করবে। তো তড়িৎ ক্ষমতা, এরপরে বিভিন্ন যে আমাদের অ্যাপ্লিকেশন আছে সেইগুলো সম্বন্ধে আমরা একটু দেখে নিই। বিভিন্ন আমাদের দৈনন্দিন জীবনে যে যেসব যন্ত্রপাতি আছে, এবার বিভিন্ন পরিবাহী আছে যারা তড়িৎ প্রবাহের ফলে বিভিন্ন বিভিন্নভাবে রিয়্যাক্ট করে। যেমন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি আমরা কি করি তড়িৎ পাঠাই, তো সেই ধরন কিছু পরিবাহী, বেশিরভাগ পরিবাহী ধাতু, ঠিক আছে, ধাতু ধাতু দিয়েই পরিবাহী তৈরি হয়, কারণ তারা গুড কন্ডাক্টর। তো যেসব ধাতুর মধ্যে কোনো ধাতুর মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে আমরা দেখতে পাচ্ছি হয়তো সেটা উজ্জ্বলভাবে জ্বলছে, তো সেটাকে আমরা কি করি তখন চলো একে লাগাও বৈদ্যুতিক ফিলামেন্টে, যেহেতু উজ্জ্বলভাবে জ্বলছে একে বাতির ফিলামেন্টে লাগিয়ে দাও। তো বাতির ফিলামেন্টে কি ফিলামেন্ট হিসেবে কি লাগানো হয়, যেহেতু ওটা জল জল করে ওঠে বা উজ্জ্বলভাবে জ্বলে, তো সেক্ষেত্রে টাংস্টেন ধাতু, টাংস্টেন ধাতুকে ফিলামেন্ট হিসেবে লাগানো হয়, কারণ টাংস্টেন ধাতুর মধ্যে দিয়ে যদি তড়িৎ পাঠানো হয় সেটি মানে জল জল করে ওঠে বা জ্বলে ওঠে, উজ্জ্বলভাবে জ্বলে টাংস্টেন। আবার কিছু আছে, কিছু ধাতু আছে কি যাদের মধ্যে দিয়ে পাঠলে সেটি গরম হয়ে ওঠে, লাল হয়ে ওঠে, সেগুলোকে আমরা কিসে লাগাই তখন বৈদ্যুতিক হিটারে, হিটারে লাগাই, হিটারে কি লাগাই নাইক্রোম তার। নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি, নাইক্রোম তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে সেটি গরম হয়ে ওঠে, তো সেটাকে আমরা তখন লাগিয়ে দিই বৈদ্যুতিক হিটারে। এবার ফিউজ তার, যেমন কিছু তার আছে যেগুলো গলনাঙ্ক কম, তো সেক্ষেত্রে কি হয় ফিউজ তার, আমরা ফিউজ তারকে আমরা কি করি গলনাঙ্ক কম হওয়ার কারণে আমরা তাকে বৈদ্যুতিক যে বর্তনী আছে সেখানে শ্রেণী সমবায়ে যুক্ত করি, যাতে কি হয় শ্রেণী সমবায়ে ধরা যাক এইভাবে এখানে ফিউজ তারটাকে জয়েন করলাম, এখানে একটা টিভি আছে, এখানে একটা ফ্যান আছে, একটা লাইট আছে, এইভাবে বর্তনীতে যোগ আছে। এবার যদি কোনো কারণে এখানে বেশি কারেন্ট চলে আসে তো কী হবে, যদি এখানে আমাদের ফিউজটা না লাগানো থাকে তখন কী হবে, এখানে টিভি ফ্যান বাল্ব যা আছে সব পুড়ে যাবে। কিন্তু যদি এখানে একটা ফিউজটা লাগানো থাকে কী হবে, ফিউজটা যখন এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এর বৈশিষ্ট্য হচ্ছে এর গলনাঙ্ক কম, গরম হয়ে গলে যাবে, অর্থাৎ বর্তনী তখন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জায়গাটা কেটে যাবে, এইখান আর এইখানের মধ্যে কোনো কানেকশন রইবে না। তো আমাদের যে এখানে এইদিকে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ছিল সেগুলো কী হবে বেঁচে যাবে, সেভ হয়ে যাবে, এই কারণে বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তারকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এই প্রশ্নটা আমার সমিতি থেকে, ফিউজ তার কী দিয়ে তৈরি, টিন এবং সীসা দিয়ে তৈরি, পার্সেন্টেজও জিজ্ঞাসা করানোর সময় 75% থাকে সীসা এবং 25% থাকে টিন, ফিউজ তারের ব্যবহার তাহলে আমরা জেনে গেলাম, ঠিক আছে। এরপরে আরেকটা আরেক ধরনের এই কোনো বৈদ্যুতিক বাতিতে রেটিং লেখা থাকে এইভাবে 220 ভোল্ট 100 ওয়াট, এটার মানে কি, এটার মানে কি যেহেতু 220 ভোল্ট দেখতে পাচ্ছি অর্থাৎ ওই বৈদ্যুতিক বাতির ভোল্টেজ কত ওর মধ্যে দিয়ে যাবে 220 ভোল্ট, আর ওয়াট যেহেতু পাওয়ারের ইউনিট অর্থাৎ এর ক্ষমতা 100 ওয়াট। এবার আরেকটা রিলেশন আমাদের মনে রাখা আছে P = V² / R, এই ধরনের রিলেশনগুলো যেগুলো বক্স দিয়ে রাখছি আমি সেগুলো লিখে রাখতে পারো বা মনে রাখার চেষ্টা করবে, যেগুলো আমাদের নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার কাজে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন দিতে পারে যে কোনো বাতিতে বৈদ্যুতিক রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর রেজিস্ট্যান্স কত, এর রেজিস্ট্যান্স যদি আমাদের জানতে চাই তো সেক্ষেত্রে আমাদের যে এই যে রিলেশন আছে এই রিলেশনের মাধ্যমে আমরা বার করতে পারবো। এখানে ভি স্কোয়ারের জায়গায় ভি এর জায়গায় যদি 220 বসিয়ে দিই এবং পাওয়ারের জায়গায় যদি 100 বসিয়ে দিই তো আমরা উত্তর পেয়ে যাব। তো এখানে যদি রেজিস্ট্যান্স জানতে চাই, এখানে যদি আর জানতে চাই আমাদের, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি R = কী হচ্ছে V² / P, V² ভি এর জায়গায় যদি 220 তার হোল স্কোয়ার, পি এর ভ্যালু 100, ঠিক আছে। এবার 220 হয় 484, 22² 484 আর দুটো শূন্য,
एक्सो विभाग तो से क्षेत्र में बुझते रेजिस्टेंस 444 ये रेजिस्टेंसर सिम्बल तो वही जो बैद्युतिक बी तर रेजिस्टेंस 484 ओहम ठीक है। एरपर देखनी विभिन्न जे शॉर्ट फॉर्म आछे सीएफएल जो बाल्ब आछे सेटा शॉर्ट फॉर्म अनेक समय परीक्षा दिए थाके तो से क्षेत्र में बोल कॉम्पैक्ट फ्लोरोसेंट लैम्प एछाड़ा आछे एलईडी लाइट एमिटिंग डायोड एगुलो मध्ये जाना आछे सबार ता ओइगुलो परीक्षा दे जेहेतु ताई आमी डिसकस कर दीची। ठीक है एरपर विभिन्न जे विभिन्न शक्ति विभिन्न शक्ति जो रूपान्तर आछे जेहेतु आमरा तड़ित आलोचना करछी तो सेई क्षेत्रे तड़ित शक्ति विभिन्न शक्ति जो रूपान्तर उदाहरणगुलो आछे सेगुलो एकटु आमरा आलोचना करनी। तड़ित शक्ति शब्द शक्ति सबार जाना आछे बैद्युतिक स्पीकारे तड़ित शक्ति शब्द शक्ति रूपान्तरित हय तड़ित थेके आलोक एटा हय बैद्युतिक बाल्ब जेगुलो आछे। ठीक आछे तड़ित शक्ति ताप शक्ति हिटारे बैद्युतिक हिटारे तड़ित शक्ति ताप शक्ति रूपान्तर हय एबं तड़ित शक्ति यान्त्रिक शक्ति बैद्युतिक मोटरे कि हय तड़ित शक्ति ताप शक्ति रूपान्तरित हय। ठीक आछे तो आज के क्लास ए पर्यन्तई आशा करछि परपर दुटो भिडियो देखले तोमरा तड़ितेर जे डिटेल्स आछे सेगुलो आशा करि बुझते पारबे कन्सेप्ट आशा करि किछुटा होलेओ क्लियर हबे। तो आशा करछि भविष्यते एमसीक्यू करार माध्यमेओ आमादेर आरो जे छोटो छोटो जे डिटेल्स गुलो मिस होयेछे बा एगुलो एतो बड़ो सिलेबास आमादेर माने मिस होतेई पारे तो सेई क्षेत्रे जदि किछु मिस थाके सेगुलो आमरा एमसीक्यू प्रश्न करार माध्यमे आमरा सेगुलोके आरो डिटेल्से आरो निपुणभावे आमरा जानार चेष्टा करब। ठीक आछे तो आशा करछि এই দুটো ভিডিও তোমাদের কাজে লাগবে এরপরে আমরা এমসিকিউ বিভিন্ন প্রশ্ন আলোচনা করব তখন তোমাদের এমসিকিউ প্রশ্নতে আমাদের বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমও আছে। ঠিক আছে অনেকেরই নিউমেরিক্যাল প্রবলেমগুলো সম্বন্ধে মানে প্রবলেম ছিল আমাদের সেটা জানিয়েছিলে তো বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম আছে আশা করছি পরের ভিডিওগুলোতে তোমরা সেগুলো বুঝতে পারবে। ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই।